নমস্কার, উত্তরবঙ্গ সংবাদে আপনাদের স্বাগত। আমি শুভঙ্কর এবং আপনারা সকলে জানেন যে পুরো ভোটের প্রচার কিন্তু ইতিমধ্যেই পুরোদমে চলছে এবং এই মুহূর্তে আমি রয়েছি একটি ঐতিহাসিক বাড়িতে। ঐতিহাসিক এই কারণেই বলবো, কারণ কোচবিহার জেলা তো বটেই, রাজ্য রাজনীতির অনেক কিন্তু টানাপোড়েনের সাক্ষী, অনেক পরিবর্তনের সাক্ষী হলদিবাড়ির এই বাড়ি, অমর রায় প্রধানের এই বাড়ি। যে ঘরে আমি বসে রয়েছি এই ঘর থেকে কিন্তু একটা সময় রাজ্য রাজনীতি পরিচালনার একাধিক বড় সিদ্ধান্ত গ্রহণ করা হতো এবং আজকে যার সঙ্গে আমরা কথা বলবো তিনি হচ্ছেন অর্ঘ্য রায় প্রধান, অমরবাবুর ছেলে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, অর্ঘ্যবাবু কিন্তু দুবারে বিধানসভার বিধায়ক ছিলেন, একবার তুফানগঞ্জ বিধানসভা থেকে, একবার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন। পাশাপাশি রাজ্যের যে যুব তৃণমূল কংগ্রেস, একটা সময় তার কার্যকারী সভাপতির দায়িত্ব পালন করেছিলেন অর্ঘ্যবাবু। জেলা কোচবিহার জেলা যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়, একাধিক রাজ্যের একাধিক দায়িত্বে ছিলেন, তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের একাধিক দায়িত্বে ছিলেন। কিন্তু এই পুরো ভোটের যখন প্রচার একদম তুঙ্গে, সেই সময়তে কিন্তু অর্ঘ্যবাবুর কার্যত ঘরে বসে দিন কাটাচ্ছেন। অর্ঘ্যবাবুর স্ত্রী, তিনি কিন্তু হলদিবাড়ি পুরসভার 7 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে এবারে লড়াই করছেন, যেটা বাইরে প্রচার যে স্ত্রীর হয়ে কিন্তু সেভাবে প্রচারে দেখা যাচ্ছে না অর্ঘ্যবাবুকে। কেন অর্ঘ্যবাবু ঘরে বসে রয়েছেন, কেন তিনি ঘরে বসে সময় কাটাচ্ছেন, এই প্রশ্নের উত্তর কিন্তু তার কাছে আমরা জানতে চাইব। অর্ঘ্যবাবু, আপনাকে উত্তরবঙ্গ সংবাদে স্বাগত। নমস্কার। একটা জিনিস বলুন, এই যে প্রচার তো তুঙ্গে উঠেছে, আপনার স্ত্রীও প্রার্থী হয়েছে, কিন্তু আপনি ঘরে বসে আছেন কেন? না, ঘরে ঠিক বসে নেই আমি। অবশ্যই আমি রাজনৈতিক কর্মী এবং যেহেতু আমার স্ত্রী এই ওয়ার্ড থেকে ভোটে দাঁড়িয়েছে, তার প্রতি শুভেচ্ছা ভালোবাসা তো সবসময়ই রয়েছে। এবং সঙ্গে সঙ্গে আমি এটাও বলতে চাই যে হ্যাঁ, ওয়ার্ডে কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ওই এলাকার সভাপতিও, সেহেতু ওর নির্দেশেই সব কিছু হচ্ছে। এবং আমি এটা মনে করি যে এই ওয়ার্ডে অবশ্যই এটা আমার বাড়ি, আমার মতো করে যাদের যাদের যেটা বলবার সেটা অবশ্যই আমি বলছি দলের পক্ষে। কিন্তু বিষয়টা হলো, যেহেতু আমি দলের একজন ডিসিপ্লিন কর্মী এবং কখনোই আমি পরিবর্তন দেখেছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলায় যে পরিবর্তন এসেছিল তার সাক্ষী নিজে আমি, এবং তার সঙ্গে লড়াই সংগ্রামে সবখানেই ছিলাম এবং গোটা উত্তরবঙ্গ জুড়েই আমি সেই সময় কাজ করেছি। পরবর্তী সময়ে দিদি আমাকে 2009 সালে লোকসভায় দাঁড় করিয়েছিলেন, সেখানেও সামান্য 31,000 ভোটে হেরে গিয়েছিলাম। পরবর্তী সময় দিদি আমাকে আবার তুফানগঞ্জ থেকে রিটার্ন করিয়ে নিয়ে এসেছিলেন, পরবর্তী সময় মেখলিগঞ্জ থেকেও আমি জয়লাভ করেছিলাম। এখন দলের যারা থিঙ্ক ট্যাঙ্কে বসে আছে তারা কি মনে করছে জানি না, তবে আমি দলের ডিসিপ্লিন কর্মী। দল যদি আমাকে কোনো নির্দেশ দেয় সেটা আমি সবসময় অক্ষরে অক্ষরে পালন করি। গত বিধানসভা নির্বাচনে আমাকে টিকিট দেওয়া হয়নি, কিন্তু দল আমাকে বলেছিল যে তুমি মাথা ভাঙায় গিয়ে দলের হয়ে প্রচার করো, সেটুকুনও আমি করেছি। তার মানে বলতে চাইছেন এই গোটা পুরসভার যে প্রচার প্রক্রিয়া বা পুরসভার যে কার্যকলাপ চলছে তাতে দল এখন পর্যন্ত আপনাকে নির্দিষ্ট কোনো দায়িত্ব দেয়নি? না, আমাকে কোনো নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়নি। গতকাল আমাকে রাজ্য থেকে একটি ফোন এসেছিলেন, সম্মানীয় মন্ত্রী অরূপ বিশ্বাস আমাকে ফোন করেছিলেন, ফোন করে বলেছে আমাকে যে বাদবাকিটা দেখে নিতে। অবশ্যই তার নির্দেশ এইটুকুনও আমি পেয়েছি এবং জেলার থেকেও আমাকে সে অর্থে কোনো কিছু বলা হয়নি। যেহেতু 7 নম্বর ওয়ার্ডে এটা আমার নিজের বাড়ি, নিজের ওয়ার্ড, নারী পোতা জায়গা যেটাকে বলে, স্বাভাবিকভাবেই আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীর মতোই যখন যেটা আমাকে দলের নির্দেশ এই ওয়ার্ড থেকে দেওয়া হয় ওয়ার্ড প্রেসিডেন্ট, আমি অবশ্যই সেটাই করি। ওয়ার্ড প্রেসিডেন্টের নির্দেশ আমি, ওয়ার্ড প্রেসিডেন্ট যদি আমাকে কোনো কোনো বাড়িতে যেতে বলেছে অবশ্যই যেতে যাচ্ছি, প্রার্থী যদি আমাকে কোনো বাড়িতে যেতে বলেছে সেখানে যাচ্ছি, তাদের সঙ্গে গল্প করছি এবং দলের কথাটাই বলছি। এবং রাজনৈতিকভাবে আমি সবসময় মেরুদণ্ড সোজা রেখে চলেছি, আজও চলছি। ভারতবর্ষের রাজনীতিতে যেভাবে আজকে এই 14 সাল থেকে যেভাবে দুর্বৃত্তায়ন এসছে, ভারতবর্ষকে আরেকবার ভাঙবার চক্রান্ত হচ্ছে, ভারতবর্ষকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে অবশ্যই আমি সরব থাকব। এবং এটা বলতে চাই, যেখানে যেখানে কোনো যদি ভুল বোঝাবুঝি থাকে সেগুলোকে মিটিয়ে নেওয়াটাই আমার মনে হয় রাজ্যের উচিত। এবং সেই যদি ভুল বোঝাবুঝিগুলো মিটে যায় তাহলে আগামী দিন, আগামী 50 বছরে আমার মনে হয় না যে অন্য কোনো রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন ঘটিয়েছে এটা আর বোধহয় কোনোদিন হবে বলে আমার মনে হয় না। কারণ আমি আপনি একটু থামাচ্ছি, আমি আপনি বলছেন ঠিকই যে আপনি ব্লকের নির্দেশে কাজ করছেন, কিন্তু
রাজনৈতিক মহলে কিন্তু একটা অন্য বার্তা ছড়িয়েছে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু অন্য কথাবার্তা চলছে। সাধারণ মানুষের সঙ্গে আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি, রাজনীতি সচেতন মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের বক্তব্য যে না এটা অর্গবাবু অভিমান করে ঘরে বসে আছেন, তৃণমূলের অন্তর্কলহ, গোষ্ঠীকন্দল, তার ফলেই তাকে কোথাও দেখা যাচ্ছে না। না, আমি আপনাকে প্রথমেই বললাম যে আমি দলের নির্দেশের বাইরে কোনো কাজ করি না। আমাকে 2000 এই লোকসভা বিধানসভা নির্বাচন 2021 সালের পরবর্তী সময়েও আমাকে দল দায়িত্ব দিয়ে আমি কোয়ার্ডিনেটর ছিলাম, যতক্ষণ না নতুন জেলা প্রেসিডেন্ট তৈরি হয় ততক্ষণ অবধি আমাকে কুচবিহারে বসে থেকেই দলের সমস্ত কর্মসূচিগুলোকেই করতে হয়েছিল। যে সমস্ত কর্মসূচিগুলো আমাকে রাজ্য থেকে দেওয়া হয়েছিল, যেহেতু আমি সেই সময় দলের কোয়ার্ডিনেটর ছিলাম, আমাকে সবটাই করতে হয়েছে। তার পরবর্তী সময় জেলা ঘোষণা হওয়ার পরে তার পরবর্তী সময় আর কোনো কমিটি হয়েছে কি হয়নি এই বিষয়েও আমাকে কেউ কিছু জানায়নি। কাজেই আমি একজন সাধারণ কর্মী, হ্যাঁ অবশ্য অবশ্যই এক্স বিধায়ক, অনেকেই ভাবতে পারেন, অনেক রকম কথা মন্তব্য করতে পারেন, কিন্তু আমি যেহেতু ডিসিপ্লিন কর্মী, আমি তো আপনাকে বলছি যে আমার যে এই 7 নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ মোতাবেক আমি কাজ করছি। আমি ব্লকও নয়, বুথের প্রেসিডেন্ট। দলের ভেতরেই, আপনাদের দলের ভেতরেই দলের অনেকেই একাংশ বলছে যে এই যে হলদিবাড়িতে তৃণমূলের যে এখন যে অবস্থা রয়েছে, এক শক্তিশালী জায়গায় রয়েছে তৃণমূল, সেটা অর্ঘরায় প্রধানের জন্য হয়েছে। উনি আপনি যখন মেখলিগঞ্জে ভোটে দাঁড়িয়েছিলেন তখনও হলদিবাড়ি ব্লক হলদিবাড়ি পুরসভা এলাকায় ভোটে নিরিখে কিন্তু আপনি পিছিয়েছিলেন, এবং তারপরে আপনি শক্ত হাতে হাল ধরেন, তারপর সংগঠন সাজান, এবং আপনার এই যে সাজানো জমিতে এখন অন্যেরা ফসল তুলছে। দেখুন, ফসল তোলা আর ফসল করাটা এটা সম্পূর্ণটা নির্ভর করে আমাদের দলের নেত্রীর উপরে। তিনি মনে করেছেন যে আমি বোধহয় উপযুক্ত নই, সেই জন্য বোধহয় আমাকে রাখেননি। এটা কি অভিমান? না, অভিমান কেন বলবো, রাজনৈতিক কর্মী আমি, অভিমান করে ঘরে বসে থাকবো এটা তো রাজনৈতিক কর্মীর বিষয় নয়। কারণ আমি এটা মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক কর্মীর অবসর তখনই হয় যখন চোখের পাতা বন্ধ হয়। এটা একজন রাজনৈতিক কর্মী, সে কোন দলের হলো বিষয় না, কিন্তু এটা আমি যেহেতু রাজনৈতিক পরিবার থেকে এসেছি সেহেতু সবসময় এটা আমার কাছে একদম যেখানটাতে মানুষের জন্য কাজ করার জায়গা পাবো সেখানেই মানুষের জন্য কাজ করছে। না, একটা সময় যে অর্ঘরায় প্রধান রাজ্য সামলাতো, জেলা সামলাতো, সে অর্ঘরায় প্রধান বলছে যে আমি বুথের যিনি দায়িত্ব রয়েছেন তিনি যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ মেনে কাজ করছি, কার্যত একটা বুথের মধ্যে আবদ্ধ করে ফেলেছে নিজেকে, এইটা কতটা পীড়াদায়ক বা কষ্টদায়ক? না, আমার কাছে পীড়াদায়ক না, মানুষের সঙ্গে থাকাটাই। দেখুন, রাজনৈতিক সার্থকতা আমি আজও মনে করি, এমপি হওয়া, এমএলএ হওয়া, মন্ত্রী হওয়া, পঞ্চায়েত হওয়া, এটা একটা থাকে, কিন্তু রাজনৈতিক সার্থকতা একজন মানুষের কাছে সেখানটাতেই সার্থক হয়, সে মানুষের সঙ্গে আছে কি না। তা আমি তো মনে করি আমি মানুষের সঙ্গে আছি, এবং সেই জন্যই আজকে প্রাসঙ্গিক হয়ে আপনারা আমার কাছে এসেছেন। সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার পত্রিকাকে। পরেশ অধিকারীর সঙ্গে এই পুরো ভোট নিয়ে কথা হয়েছে? না, আমার সঙ্গে তিনি কোনো ব্যাপার নিয়ে আলোচনা করেননি। পরবর্তী সময় কি ভাবছেন যে এই এই পুরো ভোটে কি রেজাল্ট হতে পারে, মেখলিগঞ্জ বা হলদিবাড়ি দুটো জায়গায় কি রেজাল্ট আশা করছেন? আমি একজন সাধারণ দলীয় কর্মী হিসাবে চাই যে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে থাক। কারণ আমি বলছি, আমি হলদিবাড়ির ছেলে হিসাবে বলছি, একটা সময় তো আমি দেখেছি দীর্ঘদিন ধরে, আমার জন্মের পর থেকে 50 বছর বয়স হয়ে গেল, যে বারবার করে শুনতাম যে তিস্তার সেতু হবে, ভোট আসলেই দেখতাম তিস্তার সেতু নিয়ে ব্যানার পড়তো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তার কাছে দাবি রেখেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দিয়েছে। বাংলার দীর্ঘতম সেতু আজকে আমার এই প্রান্তিক জলজংলার দেশ এই হলদিবাড়িতে হয়েছে। এই উত্তরবঙ্গ আগে বঞ্চিত ছিল, সেই উত্তরবঙ্গ আজকে বঞ্চিত নেই। আজকে আমরা মেডিকেল কলেজ থেকে, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে যা যা দরকার, পৌর নাগরিক পরিষেবা থেকে আরম্ভ করে, গ্রামীণ পরিষেবা থেকে আরম্ভ করে সব কিছু দিয়েছে। আমি একজন রাজনৈতিক কর্মী, ফসল খাওয়াটা আমার কাছে বিষয় নয়। আমি আপনাকে আবারও বলছি, আমি রাজনৈতিক কর্মী হিসাবেই আমার পরিচয় থাকা উচিত। আমি বিধায়ক ছিলাম, এমপি ভোটে দাঁড়িয়েছিলাম, এটার একটা থাকতে পারে ব্যক্তিগত জীবনে যে আমি একবার এমপি ভোটে দাঁড়িয়েছিলাম কি দুবার এমএলএ হয়েছি, কিন্তু আমার মনে হয় না, আমি মানুষের সঙ্গে আছি থাকবো, এটাই সবচেয়ে বড় সত্যি কথা, যতক্ষণ আমি বেঁচে থাকবো। অনেক ধন্যবাদ আপনাকে অর্ঘবাবু। আপনারা শুনলেন যে অর্ঘ রায় প্রধান, তিনি কিন্তু বলছেন যে তিনি দলের একেবারে অনুগত সৈনিক, দল যেভাবে তাকে নির্দেশ দেবে সেভাবেই তিনি কাজ করবেন, কিন্তু কোথাও গিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে
এই ধারণা একেবারে ধীরে ধীরে একেবারে তৃণমূলের মধ্যেও একটা অংশের মধ্যেও এই ধারণা উঠছে যে কেন অর্ঘ্য রায়প্রধান বসে রয়েছেন বাড়িতে, এই ভোটের এই প্রচার যখন তুঙ্গে কেন তিনি বসে রয়েছেন। এবং অর্ঘ্য রায়প্রধানের বসে থাকা কিন্তু কোনো না কোনোভাবে জেলার রাজনীতি তো বটেই, এবং এই যে পুরসভার মেখলিগঞ্জ হলদিবাড়ি দুটো পুরসভার রাজনীতিতেও কিন্তু অনেকটাই প্রভাব ফেলবে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।